নজর রাখবো পরবর্তী সংবাদে। রান ফর নেশন, রান ফর মোদি, এই স্লোগানকে সামনে রেখে উত্তর জেলাতে মহিলা মোর্চার পক্ষ থেকে একটি বিশেষ র্যালির আয়োজন করা হয়। কৈলাস শহরে ঊনকোটি জেলা ভিত্তিক এক সুবিশাল র্যালি অনুষ্ঠিত। র্যালির নেতৃত্বে ছিলেন ঊনকোটি জেলা মহিলা মোর্চার সভাপতি রুমা মজুমদার, কৈলাস শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, মহিলা মোর্চার জেলা কমিটির সাধারণ সম্পাদিকা চিত্রা সিনহা থেকে শুরু করে মোর্চার একাধিক নেত্রীরা উপস্থিত ছিলেন এই র্যালিতে। জেলা ভিত্তিক মহিলাদের সুবিশাল র্যালিটি কৈলাস শহরের ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরে সেন্ট্রাল রোড, নেতাজি কর্নার, গার্লস স্কুল রোড, থানা রোড অর্থাৎ বিভিন্ন পথ পরিক্রমা করে এবং সেখান থেকে গিয়ে একটি সুবিশাল র্যালির সমাপ্ত হয়। র্যালিকে কেন্দ্র করে তারা লোকসভা ভোটের আগে প্রচার কর্মসূচি সারছেন এমনটাই বক্তব্য মহিলা মোর্চার পক্ষ থেকে। বিজেপি মহিলা মোর্চা ঊনকোটি জেলা কমিটির কি বক্তব্য উঠে এসেছে, রুমা মজুমদার কি জানিয়েছেন শুনুন। ভারত সরকারের সাথে তাল মিলিয়ে আমরা ত্রিপুরা রাজ্যেও ঊনকোটি জেলাতে শক্তিবন্ধন প্রোগ্রামের অন্তর্গত রান ফর নেশন, রান ফর মোদি ম্যারাথন দৌড়ের আয়োজন করেছি আমরা কুমারগাছি কৈলাস শহরে। 2300 অধিক মহিলা এই প্রোগ্রামে সামিল হয়েছে, ছাত্ররাও সামিল হয়েছে, কলেজ ছাত্র, স্কুল ছাত্র ছাত্রী সামিল হয়েছে, এছাড়াও বিভিন্ন আধিকারিকগণ সামিল হয়েছেন, প্রশাসনিক লেভেলের অনেকেই আছেন, মাতৃশক্তি সবাই এখানে উপস্থিত আছেন। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি মাতৃশক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লক্ষ্যে কাজ করছেন সেই লক্ষ্যে আমরাও তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেক মাতৃশক্তি আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মায়েদের জন্য অনেক কিছু করেছেন, আজকে ভারতের সর্ববৃহৎ পদে পদবীতে যেখানে বসে আছেন মাতৃশক্তি, রাষ্ট্রপতি পদে একজন মহিলা, প্রথম ভারতীয় একজন মহিলা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেক মাতৃশক্তির মধ্যে একটাই আজকের দিনে আওয়াজ, ভারত এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের উন্নতি আর কেউ রুখতে পারবে না, এক ভারত শ্রেষ্ঠ ভারত হওয়ার লক্ষ্যে লোকসভায় মোদিজি দুটি পদ্ম উপহার পেতে চলেছেন আমাদের ত্রিপুরা রাজ্য থেকে। সেই লক্ষ্যে আমরা ঊনকোটি জেলার মহিলা মোর্চা আজকের এই প্রোগ্রামে সামিল হয়েছি, রান ফর নেশন, রান ফর মোদি। এক ভারত শ্রেষ্ঠ ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছে দেশ, প্রধানমন্ত্রীর বক্তব্য এবং প্রধানমন্ত্রীর মার্গদর্শনে রাজ্যেও কাজ চলছে সমানভাবে এমনটাই বক্তব্য কৈলাস শহরের নারী নেত্রীদের। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মহিলাদের জন্য অনেক সিদ্ধান্ত নিয়েছে, সেই কারণেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই ঊনকোটি জেলার বিভিন্ন এলাকার মহিলারা সুবিশাল র্যালিতে জমায়েত হয় এবং তারপরে তারা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে 2024 লোকসভা নির্বাচনে আরও একবার প্রধানমন্ত্রীকে জেতানো জয়যুক্ত করার জন্যই এই বিশেষ আয়োজন চলছে তার কর্মসূচি এমনটাই মহিলা মোর্চার পক্ষ থেকে বক্তব্য পেশ। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।